Hello Apura, Assalamu Alaikum, welcome back to my channel Beauty Secret by Samira. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব azelec ক্রিমের রিভিউ। যে আপুদের ফেসে অনেক বেশি ব্রন ছিল এবং ব্রন চলে যাওয়ার পর সেই দাগগুলো রয়ে গেছে, কিছুতেই সেটা যাচ্ছে না এবং অনেক কিছু ইউজ করার পরও তেমন কোনো একটা ভালো রেজাল্ট পাওয়া যায়নি। সো তোমরা এমন একটা ক্রিম খুঁজছো যেটা স্কিনের মধ্যে অনেক ইফেক্টিভলি কাজ করবে, পাশাপাশি প্রাইসটাও হবে অনেক বেশি রিজনেবল, তাদের জন্য হচ্ছে আমার আজকের ভিডিওটি। ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটন যদি ক্লিক করে রাখো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন যদি ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে। সো চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। প্রথমেই বলে রাখি এই ক্রিমটি হচ্ছে একটি মেডিকেটেড ক্রিম। সো এই ক্রিমটিকে যারা ব্যবহার করতে চাও ব্যবহারের আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নিবে, ডক্টর যদি তোমাকে সাজেস্ট করে সেক্ষেত্রে তুমি ক্রিমটিকে ইউজ করতে পারো। অ্যান্ড এই ক্রিমটিকে তোমরা যে কোনো ফার্মেসি শপে পেয়ে যাবে। এটা হচ্ছে azelec ক্রিম, এই ক্রিমটার কোয়ান্টিটি হলো 10 গ্রাম এবং এটার প্রাইসটা হচ্ছে 75 টাকা। এটাকে তোমরা যে কোনো ফার্মেসি শপে খুব ইজিলি পেয়ে যাবে এবং এটা হচ্ছে অ্যাকনি ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। অ্যান্ড এই ক্রিমটি হচ্ছে একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে আসে, প্রোডাক্টটার ভিতরে হচ্ছে একটা ছোটো টিউব দেওয়া থাকে এবং এই ক্রিমটা হচ্ছে যখন তোমরা ফেসে ইউজ করবে ফেসটাকে অবশ্যই ক্লিন অ্যান্ড অনেক বেশি ক্লিয়ার রাখতে হবে, তারপর হচ্ছে ফেসের মধ্যে তুমি ক্রিমটিকে ইউজ করবে। এই ক্রিমটা হচ্ছে তাদের জন্য যাদের ফেসে অনেক বেশি ব্রন ছিল এবং ব্রনটা চলে গেছে, এখন ফেসে শুধু লালচে দাগ আছে, অনেকের লাল লাল দাগ হয়ে থাকে ফেসের মধ্যে, সেই দাগগুলো দূর করার জন্য তুমি ক্রিমটিকে ইউজ করতে পারো। যাদের কিছুদিন আগে ব্রন হয়েছে এবং ব্রনটা চলে গেছে বাট লাল লাল দাগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কার্যকরী একটা প্রোডাক্ট, এবং যাদের ফেসে অনেক বেশি দাগ আছে তাদের ক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করবে, তবে সেটা একটু স্লোলি কাজ করবে বাট সেটাও কাজ করবে। সো তোমাদের ফেসে যাদের ব্রনের দাগ আছে তারা অবশ্যই ক্রিমটিকে ইউজ করতে পারো, এটা স্কিনের দাগ দূর করার ক্ষেত্রে অনেক পারফেক্টলি কাজ করে। এবং এখানে 20% অ্যাজেলিক অ্যাসিড ইউজ করা হয়েছে যা আমাদের স্কিনের ব্রনের দাগ দূর করতে কাজ করবে এবং স্কিনটাকে ক্লিয়ার অ্যান্ড স্পটলেস করবে, বাট এটা কিন্তু অনেক স্ট্রং ফর্ম। সো যারা প্রথমবারের মতো কোনো প্রকার অ্যাসিড ইউজ করছো তারা কিন্তু অবশ্যই এটাকে একদিন পরপর ইউজ করার ট্রাই করবে, কিংবা যাদের স্কিনটা একটু সেন্সিটিভ তারা একদিন পরপর ইউজ করার ট্রাই করবে। এবং এই ক্রিমটিকে 6 থেকে 8 সপ্তাহ ইউজ করার ফলেই স্কিনে একটা অনেক ভালো একটা চেঞ্জ দেখা যায়, আগের থেকে দাগটা অনেক কমে যায় এবং স্কিনটা অনেক বেশি ক্লিয়ার স্পটলেস অ্যান্ড গ্লোয়িং হয়ে যায়। সো এই ক্রিমটিকে ইউজ করার সময় অবশ্যই তোমরা সতর্ক থাকবে, যাদের ফেসটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে তারা এটাকে ইউজ করা থেকে বিরত থাকবে, এবং এই ক্রিমটিকে হচ্ছে 12 বছরের উপরে যারা তারা সবাই এটাকে ইউজ করতে পারবে বাট 12 বছরের নিচে কেউ ক্রিমটিকে ইউজ করবে না। অ্যান্ড এই ক্রিমটা হচ্ছে স্কিনে যখন ব্যবহার করবে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিবে, দেন স্কিনটাকে প্যাড ড্রাই করে নেওয়ার পর শুধু যেই জায়গায় স্পট আছে সেই জায়গাতে এটাকে অ্যাপ্লাই করতে হবে, দেন ওভারনাইট এটাকে ফেসে রেখে দিবে, নেক্সট মর্নিং ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর স্কিনে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করতে একদমই ভুলবে না। এতে কিন্তু তোমরা অনেক কার্যকারিতাটা আরও তাড়াতাড়িভাবে এবং অনেক ভালো কাজ করবে। সো এভাবে তোমরা এই ক্রিমটিকে রেগুলার বেসিসে ইউজ করতে থাকলে 6 to 8 weeks পরই তোমরা একটা ভালো বেনিফিটস বুঝতে পারবে। অ্যান্ড এই ক্রিমটি ইউজ করার ফলে অনেকের স্কিনটা কিন্তু একটু জ্বলতে পারে, সেক্ষেত্রে তোমরা একদিন পরপর ইউজ করবে যেহেতু এটি স্ট্রং ফর্ম, বাট কারো স্কিনে যদি অনেক বেশি জ্বালা পড়া হয় অনেক বেশি ইরিটেশন হয় সেক্ষেত্রে কিন্তু ইউজ করা অফ করে দিবে। অ্যান্ড ক্রিমটি ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে একদমই ভুলবে না। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এই ক্রিমটি আমাদের ফেসের জন্য কতটা কার্যকরী। এই ছিল আমার আজকের ভিডিওটি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।